সূর্যমুখী ফুল আমরা সবাই চিনি এবং আমরা সবাই জানি যে দিনের বেলা এই ফুল সূর্যের দিকে মুখ করে থাকে কিন্তু কিভাবে তারা বুঝতে পারে যে সূর্য কোন দিকে আছে কিভাবে এই দিক পরিবর্তন করে তারা সূর্যমুখী ফুল আমাদের অনেকেরই প্রিয় হলুদ রঙের বিশাল আকারের এই ফুল ভ্যানগের মতন শিল্পীদের অনুপ্রাণিতও করেছে বাণিজ্যিকভাবে এই ফুলের চাষ হয় তার তেলের জন্য যা রান্নাতে অনেকেই ব্যবহার করেন কিন্তু অনেকেই হয়তো ভেবে দেখেন না যে কি করে এই সূর্যমুখী ফুল কোন দিকে সূর্য আছে তা জানতে পারে আর ঠিক কিভাবে এই গাছ সূর্যের দিকে মুখ ঘোরাতে পারে কেনই বা সে এটা করে এ নিয়েই গবেষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট বায়োলজির অধ্যাপক স্টেসি হার্মার তার গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে গত সপ্তাহে সায়েন্স সাময়িকীতে। তিনি বলছিলেন সূর্যমুখী ফুলের এই প্রবণতা নিয়ে মানুষের কৌতূহল আজকের নয়। Ah yeah so it's been observed for a long time. I found a paper from 1898 where they described this reorientation at night. So there've been a lot of theories about it. The one that I সূর্যমুখী ফুলের এই প্রবণতা নিয়ে অনেক আগেই গবেষণা হয়েছে। আঠারোশো সালের একটি নিবন্ধ আমি দেখেছি যাতে পর্যবেক্ষণ করা হয়েছে কিভাবে এই সূর্যমুখী গাছের ফুল ও পাতা দিনের বেলায় সূর্যকে অনুসরণ করে সূর্যমুখী ফুল সকালে পূর্ব দিকে মুখ করে থাকে আর সন্ধে নাগাদ সেটা মুখ হয়ে যায় আবার রাতের বেলা সে মুখ ঘুরিয়ে পূর্ব দিকে ফিরে থাকে যাতে পরের দিনের সূর্য ওঠার জন্যে সে প্রস্তুত থাকে কেন তারা এটা করে তা নিয়ে বেশ কিছু তত্ত্ব আছে আমার নিজের মনে হয় সূর্যের দিকে মুখ করে থাকলে গাছটার পক্ষে অনেক বেশি ফোঁটন কণিকা শুষে নেওয়া সম্ভব হয় কারণ গাছের জন্যে আলো হচ্ছে খাদ্যের মতোই একটা জিনিস তাছাড়া গাছের মধ্যে একটা বায়োলজিক্যাল ঘড়ির মতো প্রক্রিয়া আছে যার ফলে সে দিন রাতের পার্থক্য এবং কখন সূর্য উঠবে এটা বুঝতে পারে এর নাম সার্কেডিয়ান ছন্দ এটা আমরা টাইম ল্যাপস ভিডিও দিয়ে পরীক্ষা করে দেখেছি তাছাড়া সূর্যমুখী গাছকে ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা কৃত্রিম সূর্যালোকে রেখে দেখেছি বেশ কয়েকদিন পর্যন্ত ফুলটা দিক পরিবর্তন করছে তাতে বোঝা যায় গাছের ভেতরেই একটা দেহ মতো কিছু আছে সেজন্যই এটা সম্ভব হচ্ছে কিন্তু গাছের ডাঁটা বা কাণ্ডের মধ্যে তো অন্য প্রাণীর মতন কোনো মাংস পেশি নেই তাহলে কিভাবে সে এদিক ওদিক ঘুরতে পারে ব্যাখ্যা করছিলেন ডক্টর স্টে শ্রী স্পেশাল ওয়ে এটা বুঝতে আমরা ফুলের ডাঁটাটাকে পরীক্ষা করেছি দেখেছি সেখানে কিভাবে কোষের বিভাজন হচ্ছে দিনের বেলা সূর্যমুখীর ডাঁটার পূর্ব দিকের কোষের দ্রুত বৃদ্ধি ঘটে কিন্তু পশ্চিম দিকের কোষ ততটা বাড়ে না তাই ভারসাম্যের জন্যই ফুলটা তখন ক্রমাগত পশ্চিম দিকে ঘুরতে থাকে রাতের বেলা ঘটে এর ঠিক উল্টোটা প্রশ্ন হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ এটা কেন করে এটা জানার জন্য সূর্যমুখী মাঠের মধ্যে রেখে দিয়েছি তারপর সন্ধ্যেবেলা যখন গাছটা পশ্চিম দিকে ফিরে আছে তখন পুরো টবটাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে আবার পূর্বমুখী করে দিয়েছি ফলে পরদিন যখন সূর্য উঠছে তখন ফুলটা যথেষ্ট সূর্যের আলো পাচ্ছে না কারণ সে আসলে উল্টো দিকে ঘুরে আছে এরপর আমরা পরীক্ষা করে দেখেছি যে মাটিতে লাগানো গাছগুলোর তুলনায় এই টবের গাছগুলোর ওজন কমে গেছে এবং তার পাতার আকৃতি ছোট হয়ে গেছে আরও বলছিলেন যে সূর্যমুখী ফুল পূর্ণ বিকশিত হবার আগে পর্যন্তই এই দিক পরিবর্তন করতে পারে কারণ পূর্ণ বিকশিত হয়ে যাবার পরে এর ডাঁটার বৃদ্ধি থেমে যায় ফলে সে আর পূবে পশ্চিমে ঘুরতে পারে না